হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর সম্পর্কিত পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম মোট তিনটি বিষয়ের উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে সিলেক্ট করা হয় সে তিনটি বিষয় কি তা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা সেই তিনটি বিষয় হলো যে এক্সাম হয়েছিল অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের জন্যে যে এক্সাম এবং ইন্টারভিউ হয় সেইখানে আপনার স্কোর দ্বিতীয় বিষয়টি হলো আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এবং তৃতীয় বিষয়টি হল স্কুল থেকে অর্থাৎ যে স্কুলে ভ্যাকেন্সি রয়েছে সেই স্কুলে ক্যান্ডিডেটের বাড়ির ডিস্ট্যান্স যদি আপনাদের একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো প্রথমে আসি এক্সাম স্কোর মনে করুন অনেকে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে তিনজন হাই স্কোর করেছে যার মধ্যে এক সবচেয়ে বেশি স্কোর করেছে তারপরে ওয়াই স্কোর করেছে এবং ওয়াইয়ের কাছাকাছিই কিন্তু জেড স্কোর করেছে অর্থাৎ এই তিনজনের মধ্যেই কেউ কিন্তু আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের জন্য সিলেক্ট হবেন তো কে সিলেক্ট হবেন দেখে নেওয়া যাক তো এক্সামের স্কোরের দিক দিয়ে দেখতে গেলে এক্স কিন্তু সবচেয়ে বেশি স্কোর করেছে তারপরে দেখা হবে যেটা সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে গিয়ে যেটা দেখা গেলো এক্সের ক্ষেত্রে শুধুমাত্র রয়েছে কিন্তু গ্র্যাজুয়েশান প্রত্যেকের কাছেই কিন্তু কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে এক্সপিরিয়েন সার্টিফিকেট রয়েছে এক্সের কাছে রয়েছে শুধু গ্র্যাজুয়েশান ডিগ্রি ওয়াইয়ের রয়েছে গ্র্যাজুয়েশান এম সেই সঙ্গে বিএডও রয়েছে এবং জেডের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশান এম এ বিএড দুটো ডিগ্রি তিনটে ডিগ্রি কিন্তু রয়েছে তো এডুকেশান কোয়ালিফিকেশানের দিক দিয়ে দেখতে গেলে ওয়াই এবং জেড কাছাকাছি রয়েছে এক্সের স্কোর বেশি হলেও যেহেতু এক্সের এডুকেশান কোয়ালিফিকেশান কম তাই এক্স একটু পিছিয়ে পড়বে এডুকেশান কোয়ালিফিকেশানের পর যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে স্কুল থেকে ডিস্টেন্স মনে করুন যে স্কুলে ভ্যাকেন্সি রয়েছে সেই স্কুল থেকে ওয়াই এর বাড়ির ডিস্ট্যান্স দশ কিলোমিটার এক্সের বাড়ির ডিস্ট্যান্স কুড়ি কিলোমিটার এবং জেডের এর বাড়ির ডিস্ট্যান্স পনেরো কিলোমিটার তো তিনটি বিষয় যদি একসঙ্গে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে এক্সামের স্কোর এক্স বেশি করেছে এডুকেশান কোয়ালিফিকেশানের দিক দিয়ে এ এক্স একটু পিছিয়ে পড়েছে কিন্তু ওয়াই আর জেড প্রায় কাছাকাছিই রয়েছে এবং স্কুল থেকে ডিস্টেন্স দেখতে গেলে ওয়াইয়ের বাড়ি স্কুল থেকে সবচেয়ে কাছে তো সেক্ষেত্রে কিন্তু ওয়াইকে এই পদের জন্য সিলেক্ট করা হবে এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে এডুকেশান কোয়ালিফিকেশান এবং এক্সাম স্কোর তো ঠিক রয়েছে তাহলে স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স কেন দেখা হচ্ছে বন্ধুরা আপনারা সবাই কিন্তু জানেন বা অনেকে হয়তো জানেন না এই পোস্টের অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের স্যালারি কত যারা জানেন না ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা স্যালারি জানতে পারবেন তো যেহেতু এই পদের স্যালারি কম তাই যারা সিলেক্ট করছেন তারাও চান যাতে স্কুল থেকে বাড়ির কাছাকাছি মানে অর্থাৎ বাড়ির কাছাকাছি যাতে স্কুল হয় তাই স্কুল থেকে বাড়ির ডিস্ট্যান্সও এই পোস্টে সিলেক্ট করার জন্যে দেখা হয় তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এই পোস্টটির জন্যে সিলেক্ট করা হয় যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে তা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ